কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত জানাই। তো আজকে হয়েছে থার্সডে, তো এখন বাজে 8টা, সন্ধে হয়েছে। কোনো টপিক বলছিলাম না, তাই ভাবলাম আজকে আমার কিছু জুয়েলারি কালেকশন নিয়ে তোমাদের সাথে আসি। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো। তো আর দেরি না করে এটাগুলো নিয়ে আনে, এইগুলো দেখে তোমাদেরকে আজকে গোল্ড জুয়েলারি তোমাদেরকে দেখাতে পারবো না। আমার কাছে যা আছে সেগুলি তোমাকে দেখাবো, ইমিটেশন আর গোল্ড প্লেটেড কিছু জুয়েলারি আছে সেগুলি তোমাদের সাথে দেখাচ্ছি। তো প্রথম ইমিটেশনগুলো দিয়ে স্টার্ট করছি, পাথর সেট করা এই জিনিসগুলো দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, ও বের করে পুতলা পাতলিগুলো কোথায়, সেটাই দেখাচ্ছি। এগুলো কলকাতা থেকে, দক্ষিণেশ্বর থেকে আনা। কলকাতা দক্ষিণেশ্বর যখন গিয়েছিলাম তখন আমার হাজবেন্ড এনে দিয়েছিল। এগুলোর সাথে কানের সেট, এটা একটা সেট, দুটো আর আছে, আর এই যে এটা একটা। সাধারণত তোমরা সবাই ইউজ করো, অনেকেই এগুলো ইউজ করে থাকে এখন। আরেকটা সেট, এগুলো সব আমার দক্ষিণেশ্বর থেকে কেনা। আরো আছে এরকম, এই যে এটা একটা আছে, এই যে এটা একটা আছে, পয়সার মতো, খুব কমই পরা হয় গো, তো বেশি পরিও না, খুব কমই পরি। এটা একটা সেট আছে, দক্ষিণেশ্বর থেকে এনেছিলাম, কলকাতা থেকে আমার হাজবেন্ডকে নিয়েছিল আমাকে। সেটটা দেখো সুন্দর সেটটা, এটা একটা সেট। তারপর এটা এনেছিল কোথা থেকে এনেছিলাম জানি না, এই সেটটা ওই দিয়েছিলাম, হাজবেন্ড এনে দিয়েছিল। এগুলো আমার খুব শখ গো, এগুলো কেনা না আমার খুব শখে। দেখো দেখাচ্ছি, এটা দেখছো, এটা স্কাই কালার দেখা যাচ্ছে, এটা ব্লু কালার। এই পাথর সেটগুলো সব ব্লু, সবগুলো ব্লু। এটা 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 সবটা স্কাই, এটা যেটা এটা স্কাই কালার, যেরকম দেখছো এরকম। তো আরেকটা আছে, এটা একটা আছে, এটা মাল্টি কালারের, যে মাল্টি কালার হোয়াইটের সাথে মাল্টি কালার। এটা আমার দিদি আমাকে দিয়েছিল, কোথা থেকে কিনেছে জানি না, এটা দিয়েছিল আমাকে, গিফট পেয়েছি। আরো আছে, দেখাচ্ছি, ওই সেট গুলোর সাথে কানের গুলো কোথায়, এই হলুদ সেটটার সাথে কানেরটা, এই যে এইটার সাথে, এই আছে কানের, এটার সাথে এই হলো কান, কানের করলাম নিলাম। তারপর এটার সাথে, এটার সাথে এই হচ্ছে কানে, পয়সার মতোই কানের গোলা, সুন্দর। এই দেখো এই যে কানের গোলা, ওইটার সাথে কানের নেই, ওটা কানে কোথায় জানি জানি না, বলো। আর ওখানে আছে এটা একটা প্যান্ডেন্ট, এটা একটা প্যান্ডেন্ট, চেনটা নষ্ট হয়ে গেছে, ইদানিং ছিঁড়ে গেছিলো চেনটা,
এই যে পেন্ডেন্টটা, আর এটার সাথে আছে এই কানের গুলো, এই পেন্ডেন্টের সাথে এই কানের গুলো। খুব সুন্দর, আমি বেশি দিন ইউজ করিনি এখন, আমিও দেখো একদম পুরো নতুনই আছে। এটা একটা প্যান্ডেল, অনেকেই জানো নাকতলে কত ধরনের ডিজাইনের গলার সেট ছিল, তো ওখান থেকে আমি গলার সেটটা কিনেছিলাম। আমি কিনিনি, এটা আমার হাজবেন্ডের ভাই বড় ভাই কিনেছিল, পুরো বড় সেট একটা কিনেছিল, অনেকগুলো সেট ছিল, তার থেকে আমি এটা একটা নিয়েছি। আর এটা একটা নিয়েছি আমার ভাসুর নিয়েছিল, তো আমি এখান থেকে দুটো নিয়েছি সেট। এটা একটা আছে ব্লু কালারের মধ্যে গোল্ডেন, আর এটা হচ্ছে গ্রিন আর হোয়াইট কালারের পাথরের মধ্যে সেট করানো, দেখেছ খুব সুন্দর তো এটা, ওটাই খুব সুন্দর। তো ওই গ্রিনটার সাথে এই কানের গোলা নিয়েছে, কানের গোলা আর ব্লুটার সাথে এই কানে আবার দেখাচ্ছি দাঁড়াও, পাচ্ছো এই যে কানের গুলো, আচ্ছা ওইটা হয়ে গেল। আর গ্রিন কালারের সাথে এই সব গরম মিলে হয়ে গেছে গো, এটার সাথে এই কালার বলে গেল। কানে আমার কমই আছে, এটা একটা কানের ডিজাইন, এটাও খুবই 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 প্রিয় কানটা, এইটা এটা আমার খুব ভালো লাগে গো, খুব পছন্দ করে কিনেছি কানেরটা, আমার খুব প্রিয় কান। দেখতে পেলে কানে এটা হচ্ছে খোপা বাঁধানো, খোপায় লাগানো, দেখেছো খোপা লাগানো হয়েছি। আরেকটা কানে আছে, এটা একজন গিফট করেছে আমাকে, তো গিফট রিঙ্কা রিঙ্কা নেই, এটাও পড়িনি নতুন, গতবার পুজোতে কিনেছিলাম কিন্তু পড়িনি। এই গেল আমার ইমিটেশন, ও না আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা আছে, আছে আছে আছে, এই দেখো কানের এইটা সেট, এটার সাথে এই দুটো কানের সাথে আবার একটা টিকলিও আছে, এই যে টিকলি, এগুলো দুটো এক্সট্রা কানের, এটার সাথেই ছিল, এগুলো এক্সট্রা, এগুলো অন্য ডিজাইনের, তবে এটা দেখো খুব সুন্দর ময়ূরের, এটার সাথে এই দুটো কানে আর এই টিকলিটা, এই দুটো এই যে বলে সুন্দর তাই না, তোমরা বলো না কিছু আমি বলে দিচ্ছি, আমার বেশি কিছু নেই গো, এই কিছু জিনিসই আছে। আর এটা হলো আমার কোমর বন্ধনী, এটা এবার নতুন কিনেছি, আমার ভাসুরের বিয়ের সময় এটা কিনেছিলাম, এই যে কোমর বন্ধনী গোল্ডেনের মধ্যে হোয়াইট কালারের পাথর দেওয়া, এটা পুরোটা পাত করার পুঁতি দেওয়ানো, বুঝতে পারছো দেখতে পাচ্ছ তোমরা, পাথর আর পুঁতি, এই দুটোই আমার কোমর বন্ধনী।
আর একটাও নেই, এই দুটোই আছে। এবার তোমাদেরকে দেখাবো গোল প্রিপেড কিছু জিনিস। একটু দাঁড়াও দেখাচ্ছি। এটাও দেখ, একটা কানের ঝুমকো আছে, আমার শাশুড়ি মাকে দিয়েছিল, এমনিতেই কিনে দিয়েছিল, পছন্দ হয়েছিল বলে কিনে দিয়েছিল আমাকে। ঝুমকোটা নিউ ডিজাইন না, পুরোনো ডিজাইনিং ঝুমকোটা। এখন দেখাচ্ছি আমার গোল্ড প্লেটেড কিছু জুয়েলারি। এটা একটা নেকলেস, এই যে এটা একটা নেকলেস, খুবই দারুণ নেকলেসটা, কেউ না দেখলে বুঝতে পারবে না। পুরো গোলাপের দেওয়া ডিজাইন, পুরো গোলাপের ডিজাইন, গোলাপ ফুল আর পাপড়ির মতো ডিজাইন। দেখো খুব সুন্দর নেকলেসটা, এই দেখো নেকলেসটা খুব দারুণ নেকলেসটা। এটা টাইসেলটা খুলে গেছে, টাইসেলের মাথাটা ছিঁড়ে গেছিল তাই এটা খুলে রেখেছি। এই যে এটা হচ্ছে নেকলেসটা, বুঝছো? একটা নেকলেস, এটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে আমাকে, এটা কিনেছি ফেসবুকে একটা দিদির থেকে, তানিয়া দি বলে একজন আছে, তার থেকে কিনেছি। দারুণ গো, বুঝলে আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কিরকম লাগছে জানি না, তাহলে আমার খুব ভালো লাগছে। এটা একটা, এটার সাথে কানেগুলো দেখাচ্ছি, দাদা কানেগুলো খুব দারুণ। এই যে কানেরগুলো, এই দেখো কানেরগুলো নেকলেসটার সাথে, এই হলো কানের, এইটাও গোলাপের ডিজাইন করানো, বুঝতে পারছো? গোলাপের ডিজাইন সুন্দর, আর এটাও খুব সুন্দর গোলাপটার সাথে, কানেরটা খুবই সুন্দর, আমার তো ভালো লাগছে। তোমাদের কীরকম লাগছে আমি জানি না, আর ভালো না লাগে কি করবো বলো, খারাপ। এটা একটা চোকার, এটা হয়তো তোমরা আমার ফটোতে দেখবে, চোকারটা আমার খুব প্রিয়। এই দেখো চোকারটা, এটাও আমি টানিয়ে দিয়ে থেকেই নিয়েছি, সেম ডিজাইনের আমি একটা সোনার বানিয়েছিলাম। তো যাক, এখন দেখাতে পাচ্ছি না, এটাই দেখাচ্ছি, ওইটা বাদ দাও, এই দিয়ে দেখো সুন্দর গো ডিজাইনটা। দেখো এই যে আইটার সাথে কানেরগুলো দেখাচ্ছি, এই দেখো কানের, কানের দোলটাও খুব সুন্দর, ওইখানে ঢুকিয়ে দিচ্ছি। এই দেখো, এই দেখো কানেরগুলো, কানেরগুলো দেখো খুব সুন্দর। আরেকটা কানের খুঁজে পাচ্ছি না, তো এটাই দেখাচ্ছি। কানেরটা দেখো, এটা কানে, আর এটা হচ্ছে গলা, এটা চোকার, এখানে খুব দারুণ গো। এটাও তানিয়াদের থেকেই নিয়েছিলাম। গেল আরেকটা নেকলেস আছে, এই যে নেকলেসটা পরে দেখো কত ব্যাপার, এভাবে দেখেন। হ্যাঁ, এই যে পুরো গলা ভরে যায়, খুব দারুণ নেকলেসটা, বুঝেছো? পুরো গলা ভর্তি নেকলেস, আর এটার সাথে কানের দুটো দেখাচ্ছি, এই দুটার সাথে আছে এই কানের দুটো। এই দেখো কানে, এই দেখো কানগুলো খুব সুন্দর দেখতে গো। এই হচ্ছে কানে, আর এই হলো গলাটা।
এই দেখো কলারটা, এটা এইটা ওর মামার হাজবেন্ডই আমাকে দিয়েছে, এই যে কলার আর এটা হচ্ছে কানের। তো পোটলা পাটি নিয়ে রেখেছি গো, আরেকটা চোপার আছে, এটাও এটা আরেকজন দিক থেকে নিয়েছি, এটাও ফেসবুকে একটা দিক থেকে নিয়েছিলাম। তো এটা চোকারও আবার মান্তাসা, হ্যাঁ এটা নিয়েছিলাম মিতা জুয়েলারি ফেসবুকে, মিতা জুয়েলারি থেকে নিয়েছিলাম, কীভাবে আমি ভুলে গেছি গো। হ্যাঁ এটা এভাবে, এটা গলাতেও পরা যায় আবার হাতেও পরা যায়, এই দেখো জিনিসটা, এই দেখো প্রজাপতি তার নিচে স্টার, এটা মান্তাসার কাজও দেয় আবার চোখারের সাথে গলাতেও পরা যায়, খুব সুন্দর দেখো জিনিসটা, হ্যাঁ দেখো দারুণ গো। এটা মিতাদির থেকে নিয়েছিলাম, হয়ে গেছে আজকে 2 বছর, হ্যাঁ 2 বছর হয়ে গেছে, 2 বছর না 1.5 বছর মনে হয়েছে, যাই হোক এটা খুব সুন্দর, খুব দারুণ গো, অনেক ইউজ করছি আমি, ছেলের অন্নপ্রাশন আগে নিয়েছিলাম, বাস দারুণ দারুণ চলছে, খুব সুন্দর। তারপর আরও দেখাচ্ছি, সীতাহার দেখাচ্ছি, এই সীতাহারটা সীতাহারটাও নিয়েছি তোমার, সীতাহারটা নিয়েছি জানুয়ারি থেকে, ওইও ফেসবুকের থেকেই পেয়েছিলাম ওনাকে, এখন সাধারণত আমি ফেসবুকে পেয়েই যাই অনেক মেক্স ডিএসএলআর, আর নিজেও আমি করি ওগুলো, ওই তানিয়ারি থেকে এনে আমি কিছু জিনিস রিসেলিং করি, এখন অবধি নিজের জন্য এনেছি একটা সুন্দর জিনিস এনেছিলাম যেটা আমি সেলিং করেছি, একটা না দুটো জিনিস এনেছি, এনে সেলিং করেছি, আর যা এনেছি সব নিজের জন্যই রেখে দিয়েছি, তোমাদের যদি চাই তাহলে বলবে, অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে বন্ধুরা, যদি চাও তাহলে নিতে পারবে, আর এগুলো কেউ বেচার জন্য না, এগুলো আমার নিজে, এগুলো আমি নিজে ইউজ করি, আমার পছন্দের জিনিস এগুলো, দেখে যাও সেই সীতাহারটা, সাথে আছি কানেরগুলো, তারটা খুব দারুণ গো, তার সাথে কানেরগুলো খুব দারুণ, এই হলো সীতাহারের সাথে কানেরগুলো, সীতাহার এই হলো কানে, আর কি হলো রে সীতাহার, আর ই হলো কানে, আরেকটা জিনিস দেখাচ্ছি, আছে এই দুটো ব্যাঙ্গেল, ঠিক আছে এগুলো চুড়ের মতো, এগুলো আমি টানিয়ে দিক থেকেই নিয়েছি, খুব সুন্দর এই দুটো চুড়ি নিয়েছি 1100 টাকা, খুব দারুণ গো চুড়িগুলো, দিক থেকে অনেক কম দামে মেটে পেয়েছি, আমার খুব ভালো লেগেছে চুড়িগুলো, এত সুন্দর দু হাতে পড়লে আর কিছু চাই না, আর কিছু লাগবে না, শাখাগুলোর সাথে যদি এগুলো পরতে পারো আর কিছু দরকার নেই, খুব সুন্দর চুড়িগুলো, এই দেখো পরে দেখাচ্ছি, দাঁড়াও শুধু শাখা দিয়ে পরে উপরে একটা চুড়ি করে নেবে, বাস আর কিছু চাই না, দারুণ গো চুড়িগুলো, খুব দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর খুব ভালো লাগে, এই দেখো খুব সুন্দর, আমার তো খুব পছন্দ, আমি দিয়েছি এখানে এগুলি পরি, সোনার জিনিস আর এখন আর পড়ি না, এগুলোই ভালো লাগে, তাই না বলো, তোমরা যদি চাও জানিয়ে খুলতে পারো আমাকে বলতে পারো, আমি দেখো না খুলতে পারি না গো, আমি আরও কিছু ব্যাঙ্গাস আছে কিন্তু সেগুলো না এখন এখানেই নেই, এগুলো আমার শ্বশুর বাড়িতে আছে, আমি তো এখন মার এখানে আছি তো এখানে নেই, কিছু কিছু ব্যাঙ্গাস আছে এগুলো এখন আমার শ্বশুর বাড়িতেই রয়ে গেছে, এখন আনা হয়নি, আমি রাখিনি, আর এই ছিল আমার জুয়েলারি কালেকশন, আর কিছু নেই গো, জানি না তোমাদের কতটুকু ভালো লাগবে বা কতটুকু ভালো লেগেছে, কিছু বলতে পারছি না, তোমরা
তো হেঁটেই আমার জুয়েলারি কালেকশন ছিল, আর কিছু নেই, এগুলো দেখালাম। আর তোমাদের যদি আমার জুয়েলারি কালেকশনটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। আর কোনো আর কি বলবো, তো আজকে এখানেই শেষ করছি, ভিডিওটাও বেশি বড় হয়ে গেলে শেষ। তো কীরকম লেগেছে আমার সবগুলো জুয়েলারি কালেকশন, আর নেক্সট তোমরা কী পেতে চাও বা কী দেখতে চাও আমার থেকে সেটা জানিও কমেন্ট বক্সে। তো তোমাদের সবাই অপেক্ষায় থাকবো, আর আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, সাথে একটা বেল আইকন আছে সেটাকে অন করে দিও, তাহলে আমার আমি যখনই ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যদি পছন্দ হয়, যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে নিশ্চয়ই একটা লাইক করো, আমার ভিডিও শেয়ার করো, আর অনেক 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 ভালোবাসো, আমি তোমাদেরকে অনেক ভালোবাসো। তো সঙ্গে থেকো, আর আমার জুয়েলারি কালেকশনগুলো কীরকম লাগলো তোমাদের নিশ্চয়ই জানাবে। টাটা, গুড বাই।